এরকম বললাম আমার সাথে? আমি আমাকে ব্যাপার কি করলাম আজকে ব্যাপারটা? ছিছি লজ্জা লাগলো না? ফ্রি ফায়ার খেলতে লজ্জা? ভালো ছেলে, পারপাস্টের ছেলের মতো না, তুমি তো একই তো। এই ফালতু ফালতু বলে সমান তো, শুধু শুধু ফালতু ফালতু করে। আমি কামি বাকি পড়েছি তোমাকে কি করে? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে এসেছি আজকে নিউ ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা হলো যে অর্পিতার উপর আমি একটা বিশেষ প্র্যাঙ্ক করতে চলেছি, ঠিক আছে? আজকে আমি খেলবো ফ্রি ফায়ার, মানে কোন ফ্রি ফায়ার খেলবো সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। তোমার ভাই আর এই ফোনে ফ্রি ফায়ার খেলে না, অন্য ফ্রি ফায়ার খেলে, সেই ফ্রি ফায়ারটাই আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকের কোনো ভিডিওতে আমি কোনো রকম ইন্ট্রো দিচ্ছি না, বাট তোমাদেরকে এটুকুনি বলতে চাই যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং দেখতে থাকার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবে, আর একটা ওপি বলে কমেন্টে একটা এসএমএস করে দিবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা সাবস্ক্রাইবটা করেই দিও। আর ক্যামেরা রেখেছি তোমাদের এই যে ক্যামেরার পিছনে, ঠিক আছে? মানে একটা ছোট্ট একটা পুতুল আছে, ওই পুতুলের ভিতরে আমি কিন্তু ভাই ক্যামেরাটা আজ রেখেছি, ঠিক আছে? কারণ আমি ক্যামেরা যে কোথায় কোথায় লাগাবো, আমার থেকে আর সিয়ানা বুদ্ধি আর কেউ নাই, ঠিক আছে? তা আজকে ক্যামেরাটা আমি একটা ওপি জায়গায় লাগিয়ে দিয়েছি। আজ আর এই ভিডিও হবে, আর এই ভিডিওতে কী হয় সে আমার, আমি তো বুঝতেই পারছি আজ আমার কী হবে। আর তোমার ভাই কোন ফ্রি ফায়ার খেলবে সেই তো তোমরা ভালো করেই জানো, ঠিক আছে? তাহলে মিষ্টি এখনই আসবে, সেই মিষ্টি যদি এসে আমাকে কী করতে দেখবে সে তো আমি জানি, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর বেশি আমি ইন্ট্রো দিচ্ছি না, কারণ ইন্ট্রো শুনে শুনে তোমরাও দেখবে যে ভিডিও ছেড়েই চলে গেছো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো গাইজ, এই নিয়ে নিয়েছি আমাদের মূল অস্ত্র, ঠিক আছে? আজ এইটার দিয়েই আজকে ভালো করে ভিডিওটা আমরা করবো, ঠিক আছে? কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবকে কিন্তু ভাই শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এইটার উপর দিয়ে ভালো করে ভিডিও হবে। আজ যে তোমার ভাই কোন ফ্রি ফায়ার খেলবে সে তো ভালো করে বুঝতে পারছো তোমরা। হ্যালো বাবু, কি করছো? না না, অর্পিতা নাই, অর্পিতা নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, না গো বাবু, না না না, আজকে না কথা হয়েছিল তো যাবো। কথা হয়েছিল যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কালকে যেতে পারিনি আমি, কালকে কিন্তু অবশ্যই যাবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে তুমি আমাকে ডেকেছিলে, আমি কালকে যেতে পারিনি, ঠিক আছে? আমি কালকে যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এখন সতর্কতা কিন্তু অবশ্যই দেখা করবো, ঠিক আছে বাবু? বাবু আমার রাগ করে না, রাগ করে না, হ্যাঁ একদম রাগ করবে না, ঠিক আছে? আমি কালকে অবশ্যই যাবো, ঠিক আছে? হ্যাঁ, অর্পিতা আছে ওই ঘরে, আমি এখন বেশি জোরে কথা বলতে পারছি না, হ্যাঁ ওই জন্য আমি আস্তে আস্তে বলছি। হ্যাঁ হ্যাঁ, কালকে সতর্ক যাবো, চিন্তা করো না। হ্যাঁ যাবো বলছি তো। হ্যাঁ, কটার ট্রেনে? 5:20 ট্রেনে। হ্যাঁ 5:20 ট্রেন, আমাদের এখানে 5:20 ট্রেন। হ্যাঁ তোমার সাথে যাবো। কী কী খাবে আমার বাবুটা? ফুচকা? ও ফুচকা খাবো তুমি? ওরিয়া বাবা, উলু লুলু, ফুচকা খাবে রে? হ্যাঁ না না, ও কিছু জানতেই পারে না, ও কিছু জানতেই পারে না। না গো না না না, আমার বাবু হ্যাট না না, ওকে কেন বলতে যাবো? হ্যাঁ 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 হ্যাঁ, যাবো বাবু, আমার যাবো, যাবো কো বাবু। হ্যাঁ কালকে 5:30 ট্রেনে যাবো, ঠিক আছে? যাবো কালকে। কী কী খাবা? নৌকাতে চড়বা? নৌকাতে? ঠিক আছে, তোমাকে নৌকাতেই চলাবো, কিন্তু চড়ি যদি পড়ি যাও তাহলে কিন্তু আমার দোষ নাই বাবু, ঠিক আছে? আর চুম দাও না, এত দাও, তুমি দাও না না, গালেই দাও, কোথায় আর দেবা বলো? হ্যাঁ হ্যাঁ, ওইসব জায়গায় দিতে হবে না, তুমি গালেই দাও। হ্যাঁ না না, ও তো দেয়াই ধরো, তুমিও দু একটা দেও। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ না না, যাবো কালকে একদম পাক্কা,
তোমাকে কথা দিয়েছি মানে কথা দিয়েছি, ঠিক আছে? আমি কাল যাবো তো যাবো, ঝড় আসুক তুফান আসুক যাই আসুক আমি কাল যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি লাল শাড়িটা পরবো, ঠিক আছে? হ্যাঁ লাল শাড়িটা তোমার উপর যা লাগে না মাখন। আমি কি পরবো, হলুদ? হ্যাঁ লাল হলুদ কি আমরা কি শুটিং করতে দিচ্ছি? না সাদা আছে আমার কাছে, সাদাটা পরবো, ঠিক আছে? যেটা তুমি দিয়েছিলে, হ্যাঁ ওটা আমি বলিনি ওর থেকে, ওটা আমি বলিনি গো। না গো না, বুলব পরে, কি আছে বুলার তো দিন আছে গো। হ্যাঁ তুমি আমাকে কতটা ভালোবাসো? না না অনেক ভালোবাসো, অনেক। তাও বাবা অর্পিতার থেকেও বেশি? বাবা সে দেখবো গলাই, বেঁচে তো এখন আছি। হ্যাঁ না গো না, বুঝবুক লাই বুঝবো। হ্যাঁ গো হ্যাঁ যাবো, কালকে যাবো, তোমাকে ফুচকা খাওয়াবো, তারপর ঘুরি নিয়ে আনবো তোমাকে, ঠিক আছে? ট্রেনে করে, হ্যাঁ 5:20 ট্রেন ধরে যাব, যদি ট্রেন মিস হয় তাহলে বাইকে করে যাবো, ঠিক আছে? কিন্তু কাল যাবো। হ্যাঁ গো হ্যাঁ যাবো যাবো গো যাবো যাবো গো যাবো কাল যাইবো। হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ঘড়িটা পরবো তো, ঘড়িটাই তো পরতে হবে না? তুমি দিচ্ছ আমাকে ঘড়ি দিচ্ছ জামা দিচ্ছ, কে কে কি বাবু কোথায় বললাম? বাবু ভাই, এ বাবু ভাই আছে গেমে, বাবু ভাই লাল শাড়িও পরে বুঝি, এরি লাল ড্রেসটা ইভেন্ট দিচ্ছে, দেখো লাল ড্রেস মানে দিচ্ছে লিনি আমি। হ্যাঁ জি গো বাবু সোনা লাল শাড়ি, আরে লাল লাল শাড়ি বলতে সদরঘাটে ফুচকা খাওয়া, এই সদরঘাটে ম্যাচ আছে আমাদের খাবারে, সদরঘাটে ম্যাচ আছে আমার, স্কোয়াড বাই স্কোয়াড 400 টাকা করে হচ্ছে কি যে এন্ট্রি ফি, এন্ট্রি ফি আমরা সব যাবো। ফোন কিছু, ফোন আমি এখন খেলছি যে, তুমি খেলা বন্ধ করো, ফোনটা আমাকে দাও, ফোন এখন খেলছি, ফোন দেওয়া যায় এখন? কেন দেওয়া যাবে না, ফোন খেলছি আমি, এখন খেলছি ফোন, পরে দিব। এ ফোন দাও না গো, এরে কে কে আবার, প্রিয়াঙ্কা, এরে আমাদের স্কোয়াডের একজন, তুমি তো গেম খেলছো তার সাথে ফোনে কি আছে, গেম থেকে তো গেমে কথা বলা হয়, ফোনে কথা বলা হয় গো, ফ্রি ফায়ারে কথা বলা হয়, ফ্রি ফায়ারে কথা বলছো তো ফোন নাম্বারে, এটা কি সেভ কেন প্রিয়াঙ্কা, এর সাথে এখনই কথা বলছি না তুমি? এরে কালকে ম্যাচ আছে 9:25, কালকে ম্যাচ আছে যাবো সদরঘাট, আমাকে বললাম যে 5:20 ধরে যাবো, কটা করকম কথা একবার বলছো বাবু ভাই, আর বলছো প্রিয়াঙ্কার সাথে আবার ম্যাচ আছে, আগে বলতে পারলা না? স্কোয়াড স্কোয়াড আছে চারজন, স্কোয়াড আছে চারজন, তার ভিতরে একজন হচ্ছে প্রিয়াঙ্কা, একটা মেয়ে খেলে। তুমি আমাকে কী ভেবেছো, তোমাকে আমি আবার কী ভাববো, ফালতু কথা, আমি ফালতু কথা বলছি, চল আমাকে ফোন দাও, এর সাথে তুমি কতক্ষণ কথা বলেছো দেখো, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে শুনছি, বাবু সোনা আবার কী নোমারে না আপনার কথা, লাল শাড়ি পরে কী লাগে, এই রে লাল ওটা ইভেন্টে দিচ্ছে, হ্যাঁ ইভেন্টও মনে হচ্ছে ওরকম বলবা না কি তুমি, আবার বাবু ভাইকে আবার প্রিয়াঙ্কা কোথা থেকে চলে এলো, আরে ওটা স্কটের একজন আছে, ওটা ছেলে কিন্তু মেয়ে নাম রেখেছে, আমি ফোন লাগাবো, এই ফোন আমি ফোন লাগাবো, ফোন দাও, ফোন ফোন দাও, ওই ওরে ওটা ফ্রি ফায়ার গো, হ্যাঁ ফ্রি ফায়ার আমি দেখবো, ছেলে তো প্রিয়াঙ্কা নামে শেপ আছে ছেলে, আর শুধু গলাটা শুনবো যে ছেলে নামে, ঠিক আছে? তোমাকে শুনতে হবে না, তোমাকে শুনতে হবে না,
बाबू भाई प्रियंका मान और नाम दिए गेम खुले तो मीर मैं बाबू भाई की मैं तो कथा बोल निश्चय जाने ना তাহলে কেন মেয়ের গলা মেয়ের গলা কথা বলতে ওইটা ওর মাঝে মধ্যে বোন খেলে নেয় মাঝে মধ্যে বোনটা খেলে ওইটাকে নাম দিয়েছে এখনই কথা বলছিলা আবার বোনের কাছে কি করে চলে গেল ফোন এর নাম্বারটা বলেছে না মানে তো বাত কি বলতে চাইছে পোস্ট করে বলো বাথরুম ফাথরুম করতে গেছে এখনই কথা বলতে গেছে এখনই বাথরুম বাথরুম মানুষের বাথরুম বলে পায় এরকম কথা হলো আজ ব্যাপার তো আমি গেম খেলছি যা ফ্রি ফায়ারে কথা বলা হইব আমি আবার কি করবো আজ ব্যাপারটা এই রে এমন কিছু নয় এদের তুমি ভাবছ আজ ওর ব্যাপার তো আমার বাবু ভাই সাথে চুম্বাটা কিও করেন কি চুম্বা আমি তো শুনলাম এর দাঁড়িয়ে গো এইটার বাড়ি মনে হচ্ছে একদিন मेले कथा विश्वास करो ना क्या आज बेपार তাহলে এখনই কেন বললো আমি ফোনটা ধরলাম হ্যাঁ বলো কি বলছো ফোনটা কেটে দিলে কেন হঠাৎ কেন বললো তাহলে হঠাৎ কেটে দিলো কেন তাহলে আমি ভেবে থামে না 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 শুনো শুনো বাবু ভাই মেয়ের নাম্বার নিশ্চয় সে পাশে ঠিক আছে মানলাম তো ওর বোনও ফোন ধরলো মানলাম তাহলে এবার ওর বোন কেন বলবে যে হ্যাঁ ফোনটা কেটে দিলে কেন ও তো নিশ্চয় জানে না ভাইটার সাথে কথা বলছে তুমি ফোনটা হঠাৎ কেটে দিয়েছো ভাই বোন একসাথে খেলে জানে আমি ওর বন্ধু আমার ভাই বোন যুক্ত হয়ে গেল তুমি ফালতু কি চাইছো কষ্ট করে বলো তুমি কি চাইছো আমি আবার কি চাইবো আজব ব্যাপার তো আমি ফ্রি ফায়ার খেলছি কাল আমাদের স্কোয়াডে একটা স্কোয়াড আছে মানে ই আছে যে কি বলছো স্কোয়াড নৌকাতে বসে স্কোয়াড খেলবা নৌকাতে বসে যাব আমি নৌকাতে কি পড়ে গেলে কি হবে নো আরে নৌকাতে বলতে আমাদের গেমে নৌকা আছে নৌকাতে বসে যাব যাওয়াচ্ছি তোমাকে নৌকাতে বসে সদর ঘাটে যাওয়াচ্ছি তোমাকে এই যে নৌকাতে বসে যাব যোগ আমরা নৌকাতে বসে গেমে ওই যে ক্লক টাওয়ারের পাশ দিয়ে একটা নদী চলে গিয়েছে তো নদীর দিয়ে নৌকা যায় আর কি বলবো আর কি কি আছে আবার কি এ রে তুমি কি বলবা আরে মা চাপ পড়া বোটা গো আই আমি কুড়ি নি গো আবার কি বললা তুমি কি বললা ওর বিটা কেউ বেশি ভালোবাসে তোমাকে বাবু ভাই প্রিয়াঙ্কা না বাবু ভাই আরে ওর পিতা আমাকে যতটা ভালোবাসে তোমার তোমাকে কি ভাবে মাইনাস হয়ে যাবে আছে এখন বাথরুমে এখন বাথরুম করা হয়নি ওর হয়তো আমাকে বলছিল একটু আগে পাতলা পায়খানা হয়েছে আবার
পাতলা পায়খানা হয়েছে যে গো, এই যে আমি কি একটু মারছি তোমাকে, পাতলা পায়খানা হয়েছে যে, পাতলা পায়খানা হয়েছে ওই জন্য তো আমাকে বললো যে ভাই আমার মাঝে মধ্যে আমি আমার বোনকে দিচ্ছি মাইনাসটা খাবো না বলে। তখন যখন ছিলাম বোনটাকে দিচ্ছে যে তো মাইনাস না খানা খায়, ওটাই ওর বোনটা ছিল ওই লেগে আমি একটু ফ্ল্যাট করছি। ছুয়া ছুঁয়ের কি আছে এখানে আজব ব্যাপার তো? না খেলছিলাম আমি গো, আজ ও ব্যাপার তো আমি আবার কি করবো। কি থাকবো না আবার, এ আবার তোমার কি হলো ভূত চাপলো নাকি? আরে এই আবার কি হচ্ছে আজব ব্যাপার তো, এটা মানে ফ্রি ফায়ার খেলাতে কি বছর ছিল যায় যে মানা যায়? ছাড়ো ছাড়ো ব্যাগটা গুছাচ্ছ কেন তুমি? চল না টাইম দেখতে হবে না, তোমাকে যেতে হবে না, হটো হটো ফ্রি ফায়ার খেলাতে তোমার আবার কি হলো আজ ব্যাপার তো? ফ্রি ফায়ার খেলছিলা? বলো 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 কি বলবো আমাকে, সে বলো আবার, এবার বলো। হ্যাঁ আমি ফ্রি ফায়ার খেলছিলাম। বলো ওটা ফ্রি ফায়ার, ওটা ফ্রি ফায়ার খেলছিলাম সেটা বলো। না না খেলছিলাম গো, একটু আগে খেলছিলাম এখন খেলিনি। তুমি যেটা ভাবছো সেটা লয় এই রে ছেড়ে চলে যেও না, তোমার বাবু সোনা লাল শাড়ি পরা মেয়ে কি লাগে কি লাগে? আরে লাল ও ডিসটা পড়েছে ইভেন্টে দিচ্ছে, ও ফার্স্ট ইভেন্টটা কমপ্লিট করেছে যে পেয়েছে কত বুঝতে পারলা? এই রে চার দেখা চলে কোথায় যাচ্ছ তুমি? সরো যেতে হবে না, তুমি ভুল দেখো না, তুমি তোমাকে যেতে হবে না, চলো ফ্রি ফায়ার খেলছিলাম গো, ফ্রি ফায়ার খেলছিলাম, চলো তুমি আর আমি খেলবো ফ্রি ফায়ার।
তোমাকে মিথ্যা কথা বললা, হ্যাঁ তোমাকে মিথ্যা কথা বললা, তোমার কথা বলো, আমার মাথা দিদিকে বলো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, ফ্রি ফায়ার খেলছিলাম। না না না, ফোনটা লাগাও, অনেকক্ষণ হয়ে গেছে, ওর পাতলা পায়খানা হয়ে গেছে, ওর বাথরুম গড়া হয়ে গেছে, সব হয়ে গেছে, ওর পেট পরিষ্কার, ওর হাগাই এখনো হয়নি, হাগাই হয়নি এখনো। কত আগে? আরে তুমি হাগা বলছে হয় না, এই বললা পাতলা পায়খানা, এই বলছে হাগা হয় না, না হাগা হাগা থামে না, হাগাটা হয় মানে এখন তো হচ্ছে, যেহেতু পাতলা পায়খানা, কিন্তু আগে হচ্ছিল না। হ্যাঁ জি গো, এই রে ছাড়ো না না না, তুমি চুরি দিচ্ছ কেন? আজব ব্যাপার তো, মানুষ ফ্রি ফায়ার খেলবে না? তুমি তো বললা কালকে সকালে চলে যেতে, তাহলে তোমার সদরঘাটে যাওয়া হবে, তোমার খাওয়া হবে, নৌকাতে চেপে গলায় ধরে এম করে যাওয়া হবে। আরে ওটা হয় মানে যেতে হবে না তাই বলছি, গিয়ে যেতে হবে না, মানে কি বললা? তুমি বললা ফ্রি ফায়ারে নৌকা, আবার বলছো যেতে হবে না, করো তুমি এরকম বললে আমার সাথে। আরে আমি আবার কি করলাম আজ ব্যাপার তো, ছিচি লজ্জা লাগলো না? তো ফ্রি ফায়ার খেলতে লজ্জা, ভালো ছেলে ভালো পাঁচটা ছেলের মতো না, তাহলে তুমি তো একই তো, আমি আবার কি করলাম আজ ব্যাপার তো? থাকো, তোমার বাবু সোনা লাল সোনা করে মেয়ে, সদরঘাট যাও, ব্যাগ তুমি ঝাল লাগলে একটু মিষ্টিও খাই দিও, হ্যাঁ থাকো, তুমি থাকো, প্র্যাঙ্ক ভিডিও করছিলাম সত্যি আজকে, ও এবার ধরা পড়ে গেছে বাচ্চার জন্য, আবার প্র্যাঙ্ক ভিডিও, এবার সত্যি বলছি প্র্যাঙ্ক ভিডিও, বান্ধবী আমি এটাকে আগে থেকে বলেছিলাম ঠিক আছে, ওই দেখো আমাদের ক্যামেরা লাগানো আছে, দেখো পুতুলের পিছনে বুঝছো, ক্যামেরা লেন্সটা দেখো, শুধু আমরা আগে থেকে সব শুটিং করেছি, সত্যি গো একবার হাই বলে দেখ আমার, তা আর অত রাগ করলে হয়, লাল টুকটুকা শাড়ি একদিন মাত্র তোমার সাথে একটু মজা করে প্ল্যান করছি, আর তুমি কতবার করলা বলো তো, ওই ফুচকাতে লাল লঙ্কা এইসব, লঙ্কার গোটা একটু কম হয়ে গেছিল, হাই বলো, হাই গাইজ, লাইক করতে পারো ভিডিওটাতে, লাইক করতে বলো তাহলে, আগে তুমি কান ধরে উঠবাস করো, লাইক কর দাও।